আমরা এখন হিউস্টনে চলে এসেছি। It's raining. It feels like I'm in Bangladesh, man. Farez, hey Farhan. Pura Bangladesh weather. চলে আসো তোমরা সবাই এখানে। আমার কিছু মনে হচ্ছে আমি ঢাকায় আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়ে এখন যাচ্ছি শ্যামলীর দিকে। ঠিক এরকম তাই না? এয়ারপোর্ট রোডটার মতো লাগতেছে না? But the airport is gorgeous, really nice. It's so vast and so modern. It's only এটা মনে হয় ছোট এয়ারপোর্ট না? মেইন এয়ারপোর্ট তো এটা না, মেইন এয়ারপোর্ট তো বিশাল। হ্যাঁ, ছোট হলেও কিন্তু এটা অনেক বড় এবং এটা ইয়ে খুব সুন্দর। এখানে ওই যে ম্যারিয়ট দেখা যায়, ম্যারিয়ট এই কি সুন্দর খেজুরের গাছ দেখছ আকলিমা? আমরা কেউ পারি টারি না, ওই আবার ইয়ে আছে ওই গ্যালভাস্টনে কিছু গাছ আছে, ওগুলো নিচু গাছ, আমরা হাত দিয়ে পায়রা খাইতে পারি। যে হলিডে ইন গাছে কেউ উঠে, দেবু ভাইকে দেখাচ্ছি হলিডে ইন দেখেন। তারপরে আমাদের গাড়িটা দেখছেন, এটা একটা লিমো ফোর্ড। ফোর্ড কি এটার মডেলটা কি? ফোর্ড এক্সপেডিশন। ফোর্ড এক্সপেডিশন বিশাল একটা গাড়ি। এটা আমাদের জন্য পাঠিয়ে দিছে মামুন, স্বপ্নার জামাই, আমার ভাইরা ভাই। ওইরকমই প্রায়, একটু বড় আর একটু মিষ্টি। আপনার ওই আমাদের দেশে কুল বড়ই যেরকম ওইরকম কচকচ কচকচ করে। আচ্ছা, এখানে আছে লাকিনটা ইনসার্ট। এখানে যেটা এসে প্রথমে চোখে পড়ছে সেটা হচ্ছে ইংরেজির পাশাপাশি স্প্যানিশ ভাষা লেখা সব জায়গায়, এয়ারপোর্টেও তাই। আর ঠিক আমাদের যেমন ফ্রেঞ্চ, ইংলিশের পাশে ফ্রেঞ্চ, এখানে দেখলাম ইংলিশ প্লাস স্প্যানিশ দুইটাই এসছে এখানে। খেজুরের গাছগুলো দেখে আমার এত ভালো লাগতেছে। কমফোর্ট সুটস, নাইস। It's worth paying a visit to Toronto, to Houston. Really. Oh, you're Liju Dunkin Donuts. Liju, tomar daily donuts. Eta Dunkin Donuts na. Eta nam daily donuts. Hong Kong food market ekta amader ekhane ache Toronto-te Chinese der. Extra. Shabi is the same. একই রকম, শুধু কিন্তু ওয়েদারটা ডিফারেন্ট। এখন কি আমরা হাইওয়ে নিয়ে যাবো? নর্থ না সাউথ? আমরা সাউথ নেব। সাউথ 45 সাউথ কতক্ষণ লাগবে আমাদের? 15-20 মিনিট লাগবে, কাছাকাছি না? আমি তো জানতাম না, পরে মামন ভাই আমাকে বললো। আমি তো ওই যে ওই আরেকটা এয়ারপোর্ট আছে যেটার নাম কি জানো? বুশ ইন্টারন্যাশনাল। হ্যাঁ বুশ। এই যে দিবু ভাই দেখেন তেল কত সস্তা দেখেন, 239 গ্যালন, এখন একটা হাই গ্যালন। এক গ্যালন মানে তো অনেক, এয়ারপোর্টের কাছে দেখে একটু দাম বেশি। এক গ্যালন মানে প্রায় 2 লিটার, 2 লিটার না, 4 লিটার, 4 লিটার। বাপ, আমাদের এখানে তো লিটারই এখন $26। আমি গতকাল কিনছি $26 দিয়ে। হবি এই এলাকাটার নাম হবে নাকি? না না, এলাকার এটার নাম হলো এজ গ্রুপ। আচ্ছা, ম্যাকডোনাল্ড ওয়াসিয়াল লোক, ম্যাকডোনাল্ড। আমি তো প্রথমে ওই যে ওই মেইন যেটা এয়ারপোর্ট ওইটাতে বুকিং দিয়েছিলাম, বুঝছেন? আমি ওইটার থেকে কালকে পিক, পরে
মামনের সাথে যখন কথা হলো, মামন বললেন না ওইটা তো অনেক দূর, ওটা তো দুই আড়াই ঘন্টা লাগে। হ্যাঁ, তারপরে পরে আবার অনেক ইয়ে টিয়ে করে ভাগ্য ভালো এটা পেয়ে গেছি কাছাকাছি, কারণ ভাবলাম এত দূরে তাদেরও কষ্ট হবে আমাদেরও কষ্ট হবে, তারপরে এটা পেয়ে গেলাম। সব হেজি দেখা যাচ্ছে, সেটা ভিডিও করে রাখতেছি, যদি পরে ইয়ে করতে পারি আপলোড করতে পারি, টরন্টোতে গিয়ে আপলোড করব, এখন না, জাস্ট করে রাখতেছি আর কি, আবার কালকে সকালেও তুলব। মেক্সিকান ফুড খাইতে পারি, আমি আপনাকে বলছিলাম যে আমাদের এখানকার স্পেশাল হলো যে টেক্স মেক্স আর হালাল 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 মানে কি ওই মুসলমান হালাল না, আপনি ওখানে তো ওরা পোর্ক খায় না আর কি, কিন্তু চিকেন বিফ এগুলি, কিন্তু ওই আগে স্কলার টু স্কলার ভ্যারি করে আপনার, ওরা কোনো কোনো আমাদেরই স্কলার অনেকে বলে যে ইটস ওকে, আবার অনেকে বলে যে ইটস নট ওকে আর কি। তা আমি দুটোটা শুনে আমার থেকে মনে হয়েছে যদি আমি ইটস নট ওকে বলি তাহলে আই এম ট্রাইং টু মেক মাই লাইফ মোর হার্ডার আর কি। রাইট রাইট, তাহলে কিতাবের ফুড হালাল তোমাদের জন্য, তা ঠিক। এখন আমি যদি হার্ডার করতে চাই ইটস বেটার, এই কেউ যদি বলে যে আমি খাবো না, আমি তাদেরকে ক্রিটিসাইজ করতেছি না, বাট ইটস বেটার কেউ যদি না খায়। আপনি ক্রিসমাস ডেতে একদম হোটেল শেরাটনের সামনে গিয়ে সবাইকে ক্রিসমাস গ্রিটিংস দিতেছেন, ওইটা হারাম, কিন্তু এখন আপনি যেখানে আছেন আপনার নেইবার হোয়াইট গাই খ্রিস্টান, আপনি নেভারকে আপনি গ্রিটিংস দিছেন, এটা হারাম না, বুঝেন না, এটা ইসলাম কিন্তু অনেক ইয়ে আর কি, স্থান কাল পাত্র ভেদে আপনার ল চেঞ্জ হয়ে যায়, তো খাবারও একই রকম। এখন বাংলাদেশে আপনি গিয়ে খ্রিস্টান পাড়াতে গিয়ে ওরা কাটছে গরু, ওইটা খাইতেছে, ওইটা হালাল না, কিন্তু এখানে তো আপনার উপায় নাই, তো আপনি এখন খাইতেই হয়,